নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডেলি ব্লক চ্যানেলে ডেলি ব্লক চ্যানেলের তরফ থেকে আপনাকে জানায় অসংখ্য প্রীতীয় শুভেচ্ছা বন্ধুরা দেখুন প্রথমে বলা হয়েছে বিভিন্ন দপ্তরে নিউ বারোশো একুশ জন টোটেল দেখুন শূন্যপদের সংখ্যা রয়েছে তাহলে দেখুন বিভিন্ন দপ্তরে সেখানে নিয়োগ করা হবে সেখানে টোটেল শূন্যপদের সংখ্যা রয়েছে বারোশো একুশ জন নিয়োগ করা হবে দেখুন সেখানে ডিটেলস বলা হয়েছে সেটা একুশে ডিসেম্বর দৈনিক সম্পদের ব্যাপারে দেওয়া হয়েছে তাহলে ডিটেলসগুলি বলা হয়েছে বন্ধুরা দেখুন সেখানে মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তাহলে দেখুন সেটা মঙ্গলবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেখানে দেখুন সেখানে আপকামিং মানে কিছু দিনের মধ্যে চলে আসবে এর মধ্যে দেখুন রয়েছে রাজ্যে এগারোশো গ্রাম পঞ্চায়েতে রয়েছে এই এগারোশো আটাত্তর গ্রাম পঞ্চায়েতে একজন করে পঞ্চায়েতে এক্সিকিউটিভ অফিসার গ্রুপ সি পদে নিয়োগ করা হবে তাহলে দেখুন সেখানে গ্রাম পঞ্চায়েতের মধ্যে নিয়োগ করা হওয়ার জন্য অলরেডি নোটিফিকেশন গভর্নমেন্ট থেকে সেটা পাবলিশ করা হয়েছে এবং আমাদের চ্যানেলে ভিডিও বানিয়ে দিয়েছি আমাদের আই বটমে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে রয়েছে সেটা চেক চেকআউট করে নিতে পারব অলরেডি সেটা আবেদন করছে এবং লাস্ট ডেট বন্ধুরা তাও আমি ভিডিওটির মধ্যে বলে দিয়েছি কীভাবে আবেদন করতে হবে তাও সম্পূর্ণ বলে দিয়েছি তাহলে পরের দিকে নিচ্ছি কি বলা হয়েছে এগারোশো নতুন পট টিপিএসসির মাধ্যমে নিয়োগ করা হবে তাহলে দেখুন সেখানে টিপিএসসির মাধ্যমে নিয়োগ করা হবে এছাড়াও দেখুন রয়েছে এছাড়াও স্বাস্থ্য দপ্তরে পঁয়ত্রিশ জন মেডিকেল অফিসার সেখানে ডেন্টাল নিয়োগ করা হবে তাহলে মেডিকেল অফিসারও নিয়োগ করা হচ্ছে বয়ত্রিশ জন সঙ্গে দেখুন বলা হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরের অধীন পাঁচজন সায়েন্টিফিক অফিসার গ্রুপ বি পদে নিয়োগ করা হবে বন্ধুরা তবে বন্ধুরা এই নোটিফিকেশনগুলি শুধু শুধু গ্রাম পঞ্চায়েতের নিয়োগের জন্য নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে এবং বাকিগুলি কিছুদিনের মধ্যে সেটা চলে আসবে এবং যখনই পদের অফিস নোটিফিকেশনটি পাবলিশ হবে সঙ্গে সঙ্গে আমরা ভিডিওর থ্রোতে সম্পূর্ণ ইনফরমেশনটি বলে দেব বন্ধুরা তাহলে বন্ধুরা এই যে পিডিএফটির মধ্যে সম্পূর্ণ ডিটেলসটি আমি বলেছি প্লিজ রিকোয়েস্ট করবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরে ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য তাহলে দেখুন সঙ্গে বলা হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মচারীদের অবসরপ্রাপ্ত আই এএস সিনিয়র সিটিএস জুডিশিয়াল সার্ভিস অফিসারদের চুক্তি ভিত্তিতে তদন্তকারী অফিসার নিয়োগ করা হবে তাহলে দেখুন বিভিন্ন দপ্তরে যে নিয়োগ করা হবে তা সম্পূর্ণ সেখানে বন্ধুরা ডিটেলস বলা হয়েছে তার মধ্যে দেখুন সেখানে বলা হয়েছে তারা চুক্তিবদ্ধভাবে কাজ করবে এছাড়াও হাইকোর্টে তিনটি পদে নিয়োগ হবে দেখুন সেখানে সম্পূর্ণ কোন কোন দপ্তরে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ ডিটেলসগুলি দেওয়া হচ্ছে তবে কিছু দিনের মধ্যে এই নোটিফিকেশনগুলি সেটা চলে আসবে হয়তো মার্চ মাসের মধ্যে চলে আসবে সঙ্গে দেখুন বলা হয়েছে রাজ্যে সরকারি আইনজীবীদের সাথে যুক্ত সকল ক্লার্কদের বেতন বা প্রতি মাসে সাথে থেকে বৃদ্ধি করে আট টাকা করা হয়েছে তাহলে দেখুন সেখানে যে আপনাদের বেতনও বৃদ্ধি করা হয়েছে যাদের বেতন সাত হাজার পাঁচশো টাকা করেছিল তাদের দেখুন বৃদ্ধি করে হয়েছে আট টাকা সেখানে বাড়িয়ে দেওয়া হয়েছে সঙ্গে দেখুন বলা হয়েছে ত্রিপুরা মেডিকেল কলেজ টিএমসি পরিকাঠামো বৃদ্ধির জন্য কলেজে সেইটিকে লিজের ভিত্তিতে আরও পঁচিশ একর জমি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী জানুয়ারি মাস থেকে রাজ্যের কৃষকদের কাছ থেকে আরও বিশ হাজার মেট্রিক ধান ক্রয় করা সিদ্ধান্ত গ্রহণ করেছে তাহলে দেখুন সেখানে কৃষকদের জন্য সম্পূর্ণ যে বিলের সম্পূর্ণ বন্ধুরা দিয়ে দেওয়া হয়েছে অবশ্যই বন্ধুরা এই ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন সবার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্লিজ আমি রিকোয়েস্ট করব তাদের কাছে প্লিজ ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন সঙ্গে দেখুন বলা হয়েছে এতে রাজ্য সরকারের ব্যয় হবে পঁয়তাল্লিশ কোটি আষট্টি লক্ষ টাকা তাহলে দেখুন সরকারের যে ব্যয় হচ্ছে তাও সেখানে উল্লেখ করে দিয়ে দেওয়া হয়েছে সঙ্গে দেখুন বলা হয়েছে মঙ্গলবার মহাকরণে মন্ত্রিসভা এই সিদ্ধান্তের কথা জানান তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুকান্ত চৌধুরী তাহলে দেখুন সুকান্ত চৌধুরী সেখানে একুশে ডিসেম্বর মঙ্গলবার সেখানে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তগুলির কথা জানানো হয় তবে এই আপকামিং ভ্যাকেন্সি শূন্যপদের জন্য কিছুদিনের মধ্যে সেটা চলে আসবে হয়তো সেটা মার্চ মাসের মধ্যেই চলে আসবে বন্ধুরা আমি রিকোয়েস্ট করব অবশ্যই পরের আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে আপনাদের সুবিধাতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুরা আপনাদের যে কিছু মতামত প্রকাশ করে থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং রিকোয়েস্ট করবো প্লিজ আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে আমাদের সাথেও কথা বলতে পারবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ